অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ, জখম অর্জুন, দুষ্কৃতি কারা, অভিযোগ পাল্টা অভিযোগ, সরগরম ভাটপাড়া। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। আবারও ভাটপাড়া উত্তপ্ত হয়ে উঠল। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের মজদুর ভবন লক্ষ্য করে গুলি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার স্প্লিন্টার এসে লাগে প্রাক্তন সাংসদের গায়ে, তার পায়ে চোট লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হয়েছেন অর্জুন সিংয়ের দেহরক্ষী। অর্জুন সিং অভিযোগ করেন, এলাকায় তৃণমূল নেতা তার দলবল নিয়ে তাকে আক্রমণ করেছে। শুক্রবার সকালে হঠাৎই উত্তেজনা ছড়ায় ভাটপাড়া এলাকায়। মজদুর ভবন লক্ষ্য করে গুলি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশের সামনেই নিরাপত্তা রক্ষী ও বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা, ইট ছোড়া হয় বলে অভিযোগ। এদিন বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন অর্জুন সিং। সকালে চিৎকার শুনে নিচে আসতেই তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে জানান অর্জুন। স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার। যদিও বিজেপির প্রাক্তন সাংসদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুন সিং জানান, পুলিশের সামনে দুষ্কৃতীরা আক্রমণ করেছে, এরাজ্যে আইন শৃঙ্খলা নেই, পুলিশ পূর্ব পরিকল্পনা মতো দুষ্কৃতীদের নিয়ে এই কাজ করেছে। 2021 সালেও মজদুর ভবন লক্ষ্য করে গুলি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। অর্জুনের অভিযোগ, এদিন এনআইএ মামলার কয়েকজন আসামিও ছিল এই ঘটনায়। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। নেবেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেবেছি, নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইঁট চালাচ্ছে, আর পুলিশ তো পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে। নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। প্রশাসন এখানে কোথায় আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে, পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছেন, এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে, কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে, পুলিশ এসে গেছে তার মানে গণ্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো 20 জন পুলিশ কী করে পৌঁছে গেল, তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো, 20 জন পুলিশ ছিল। যদিও প্রাক্তন সাংসদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ শ্যাম। তিনি বলেন, বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে, এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। আমি যতদূর জানি যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন, অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছেন, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে, সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকন্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনীতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্যে নমিত সিংকেও এবং তার মাকে অখাস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ব্যারাকপুর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।